শুক্রবার বিজেপির খানাকুল বিধানসভার পক্ষ থেকে খানাকুল এক নম্বর ব্লকে বিডিওর কাছে ডেপুটেশন দেওয়া হলো। জানা গেছে শাসক দলের দুর্নীতি, বেহাল রাস্তাঘাট মেরামত, কাঁচা সেতুগুলিকে পাকা করা, নদীর বাঁধ মেরামত সহ কয়েক দফা দাবিকে সামনে রেখে এই ডেপুটেশন। ডেপুটেশনের আগে বিজেপি কর্মী নেতৃত্ব একটি মিছিল করে। উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেড়া, সহ নেতৃত্ব ও কর্মীবৃন্দ। সুশান্ত বাবু জানান, আমরা এলাকার মানুষের বেশ কিছু দাবি নিয়ে আজ বিডিওর কাছে ডেপুটেশন দিলাম। এলাকায় বহু সমস্যা আছে, শাসক দল কোনো কিছুতেই নজর দেয়নি। শাসক দলের নেতা কর্মীরা দুর্নীতিযুক্ত, এলাকার পানীয় জলের সমস্যা, বিহার রাস্তাঘাট মেরামতে নজর নেই, এলাকার কাঠের সেতুগুলি দ্রুত পাকা করতে হবে, খানাকুল বন্যাপ্রবণ এলাকা, খানাকুল বন্যাপ্রবল এলাকা, বাঁধগুলো এখনো খারাপ অবস্থায় পড়ে আছে, সেগুলো মেরামতের জন্য কোনো পদক্ষেপ নেয়নি শাসক দল। বিডিও সাহেবকে সমস্ত বিষয়ে জানিয়েছি, উনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানিয়েছেন। আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে খানাকুল বিধানসভার এক নম্বর যে ব্লক আছে সেই ব্লকে আমরা বিডিও সাহেবের কাছে কিছু লিখিত অভিযোগ দিলাম, যেটা আমাদের সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া। সেক্ষেত্রে আমরা বিডিও সাহেবের সাথে সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে বললাম যে এই এই বিষয়গুলো আপনারা দেখুন, জবগার্ডের দুর্নীতি থেকে শুরু করে আবাস যোজনা, রাস্তাঘাট, কাঁচা রাস্তা, নদী বাঁধ নির্মাণ থেকে আরম্ভ করে হসপিটালের জেনারেটর থেকে শুরু করে সমস্ত বিষয় ওনার নজরে আমরা দিয়েছি। উনি আমাদের আশ্বাসন দিয়েছেন যে যে বিষয়গুলোর ওপর উনি জোর দিয়েছেন, যে কংক্রিটের বীজ বিভিন্ন জায়গায় করা, রাস্তাঘাট কংক্রিটের করা, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে আরও কিছু সমস্যা থাকলে আমরা আসবো, সেই কথা আমরা বিডিওর সাথে কয়ে নিয়েছি এবং বিডিও আমাদের আশ্বাসন দিয়েছে যে যে প্রকল্পগুলো আমাদের হাতে থাকবে সেই সমস্ত প্রকল্পগুলো আমরা আর কাজ করব, আর সাধারণ মানুষের দাবি নিয়েই আমরা কাজগুলো করব। আমরাও সেরকম সাধারণ মানুষের দাবি নিয়ে এসে বিডিওর কাছে সমস্ত বিষয়গুলো আমরা জানিয়েছি। মহকুমা যে হচ্ছে তাতে আমরা বিভিন্ন জায়গায় মহকুমা অনুসারে সমস্ত ব্লক স্তরেই দিচ্ছি, ব্লকের বিভিন্ন জায়গায়। ওনারা, আমরা আশাবাদী, কারণ প্রশাসনের ওপর আমাদের আস্থা আছে, ওনারা কথা দিচ্ছেন যে এই কাজগুলো করে দেবো। কোন কোন কাজগুলো ওনারা আগে করবেন সেটাও আমাদের বলে দিয়েছেন, আমরা তাতেও আমরাও আশাবাদী যে আগামী দিনে হয়তো এই কাজগুলো হবে। ওনারা যেটা বলছেন যে আমাদের যতটুকু করণীয় কাজ আমরা করব, যেটুকু আমাদের হাতে আছে, বাকিটা তো ওপরে, আমরা তো প্রশাসনের লোক, আমরা তো বললি করতে পারি না, ওপরের হাতে আছে বাকিটা, তারা দেখে। এর আগে যে ডেপুটেশন, এর আগে আমরা দিয়েছি, সবগুলো না হলেও দুই একটা কাজ হয়েছে, কিন্তু বেশিরভাগটাই এখনও হয়নি, সেগুলো আমরা নতুন করে আর রিভাইজ করেছি যে যাতে করে এইগুলোর উপর আবার লক্ষ্য নজর দেওয়া হয়। বিভিন্ন বিষয়গুলো বেশিরভাগটাই স্বচ্ছতার দিকে আমরা টার্গেট রেখেছি, যে যে কোনো প্রকল্প কেন্দ্রীয় সরকারের হোক আর রাজ্য সরকারের হোক, প্রকল্পগুলো যাতে স্বচ্ছতার সাথে হয়, সাধারণ মানুষ যাতে উপকৃত হয়, বেনিফিশিয়ারি পায়, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। নতুন তৃণমূল সম্পর্কে বলতে গিয়ে সুশান্ত বাবু জানান, নতুন তৃণমূল বলে কিছু হয় না, তৃণমূল তৃণমূলই। একটা পচা আলুতে নতুন করে গাছ জন্মায় বলে কি মনে করেন? তৃণমূল বলে কিছু হয় না, তৃণমূল তৃণমূল। একটা পচা আলুতে আবার নতুনভাবে গাছ জন্মায় এটা আপনারা আশা করেন? কখনোই সম্ভব না। ওনারা যেটা ভাবছেন সেটা অলিক কল্পনা। তৃণমূল যারা করছে, যারা স্বাদ পেয়েছে, যারা দায়িত্বে আছে, তারাই থাকবে আর তারাই করবে। শুধু মানুষের মনটাকে ঘোরানোর জন্য এরকম বলা হচ্ছে যে নতুন তৃণমূল, আদৌ কিন্তু নতুন তৃণমূল নয়, ওদের কেউ কিছু নেই। ওই পচালের উপর নতুন গাছ যদি জন্মাতে পারে তাহলে দেখবেন নতুন হয়েছে, তা নাহলে ওই ওখানেই শেষ হয়ে যাবে। নতুন বলে কিছু হয় না। দেখুন, আমাদের পূর্ব নির্ধারিত নির্দিষ্ট সময় অনুসারে আমরা ইনফরমেশন দিয়ে প্রোগ্রামটা করছিলাম। তো এই প্রোগ্রামটা করার জন্য প্রশাসনের নজরে থাকা উচিত ছিল যে একটা প্রোগ্রামকে যখন একটা রাজনৈতিক দলকে একটা নির্দিষ্ট জায়গায় দেওয়া হয়েছে, সেখানে দ্বিতীয়বারের জন্য কীভাবে জমাত হয়, এটা প্রশাসন পুরো আমাদের সাথে অসহযোগিতা করেছে। প্রশাসন অ্যালার্ট করেনি আমাদেরকে যে ওদেরকেও দায়ী দেওয়া হয়েছে ওই জায়গায়, কিন্তু একটা জায়গায় তো দুজনকে দেওয়া ঠিক নয়। তবে যেভাবে তৃণমূল কংগ্রেস কালকে তার আচরণ করেছে, সাধারণ মানুষ, ওখানকার মানুষ দেখেছে যে তৃণমূল কীরকম নক্কারজনক আচরণ করেছে, ওদের লজ্জা পাওয়া উচিত। যাদের চোর, যারা বেশিরভাগ চোর ডাকাতি করে ধরা পড়েছে, তাদের সমর্থনে আর আমাদের মিছিল বন্টন করা ওদের উদ্দেশ্য ছিল যে বানচাল করে দেওয়া হবে, কিন্তু আমরা কখনোই পিছুপা হইনি। আমরা নির্দিষ্ট সময়ে র্যালি করেছি, সেখানে গিয়েছি, পথসভা করেছি, বক্তব্য দিয়েছি, আমরা আবার পুনরায় সেই জায়গা দিয়ে সেই পথ দিয়ে ফিরে এসেছি। ওরা আমাদের কিছু করতেও পারে না, আমাদের এরকম লক্ষ্য ছিল না। সাধারণ মানুষ ওখানে বুঝে গেছে, ওখানকার যারা সুশীল সমাজ ছিল তারা জেনে গেছে যে আজকে তৃণমূলে যে আচরণ করছে এই তৃণমূল বেশি দিন আর নয়, একটা দিন এটা যাবে। এরকম দিন আছে না যে পিঁপড়ের পালক গজায় মরবার তরে, তো তাদের সেইটাই হয়ে গেছে। এই শেষ নিঃশ্বাস ওদের ফেলতে দিন, কারণ ওনারা যে দুর্নীতিগ্রস্ত হয়ে আছেন, হাতের তালা তো দূর থেকে সরে যাচ্ছে, সেই জন্যই ওরা আকুপাকু করছে কীভাবে মানুষকে হুমকি থেকে ভয় দেখিয়ে আর এদেরকে মিছিল বন্টন করা যায়, সেটা ওরা টার্গেট রেখেছিল। কিন্তু আমরা হতে দিইনি, আমরা সাহসিকতার সাথে করেছি এবং প্রশাসন হয়তো শেষের দিকটা সাহায্য করেছে, কিন্তু প্রশাসনের কখনোই উচিত হয়নি যে একটা জায়গায় দুটো, একটা নির্দিষ্ট জায়গায় দুটো রাজনৈতিক দলের পারমিশন দেয়া। আমরা চেয়েছি যে যেমনটি করার আমরা করেছি, আমাদের পরিকল্পনা ব্যাঘাত ঘটেনি, আমরা আমাদের কার্যক্রম করে বেরিয়ে এসেছি। আরে করতেই হবে তো, মানুষ তো বুঝে গেছে চোর কারা,
গঙ্গা জল দিয়ে পরিষ্কার করছে, ওদের ওটা করছে। আমরা তো আসল গঙ্গা জল মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, যে চোর যারা তাদের প্রকৃত যারা চুরি করেছে তাদের নামটা আমরা বলে এসেছি। এখন ওরা মানুষকে দেখানোর জন্য গঙ্গা জল দিচ্ছে, ওখানে কী করতে গেছে? ওরা তো কাজকর্ম কিছু ছিল না, ওদের তো প্রোগ্রামও ছিল না, ওরা হই হাই করে আমাদের ডিস্টার্ব করার চেষ্টা করেছিল, কিন্তু ওরা যে করেছে ওদের মতো করে করেছে, কিন্তু আমরা প্রকৃত যে ধোয়ার কাজটা আমরা মানুষের মন থেকে ধুয়ে দিয়ে চলে এসেছি। নিউজ আজ বাংলা, খানাকুল। বাড়ির চার দেওয়ালের বন্দি জীবনে হাঁপিয়ে উঠছেন? রোজ বাড়ির রান্না খেয়ে বোর লাগছে, স্বাদ বদল করতে চান? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে নদীর মনোরম পরিবেশে আহারের সুবন্দোবস্ত আছে এখানে। সুসজ্জিত পার্কে বসে আপনার প্রিয়জনের সাথে লাঞ্চ বা ডিনারের সেরা ঠিকানা অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এছাড়াও আমাদের নবতম সংযোজন, এখানে স্টে রুম, বিয়েবাড়ি ও অন্নপ্রাশনের জন্য হল ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল ময়াল বাস স্ট্যান্ড, এখানে গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। তাহলে আর দেরি না করে আজই আসুন অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের ফোন নাম্বার 7602961402 অথবা 8637064001। অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।